আমি ইন্ডিয়ায়ও মানে দুইবার গেছি, এইগুলোর জন্য না, অন্য বিষয়, অন্য অন্য রোগের জন্য গেছিলাম 2016 সালে। বেটার দেন ইন্ডিয়া, মানে ডিপিআরসি হসপিটাল, এখানের ম্যানেজমেন্টটা এত সুন্দর। আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের চিটাগঙ্গের মানুষকে বলবো, বিশেষ করে আপনারা যদি কোনো মানে ব্যথার জন্য বা প্যারালাইসিস বা ব্যথার জন্য কোনো রোগে ভুগেন, একবার শুধু ডিপিআরসি হসপিটালে এসে দেখেন, ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসে দেখেন, ওনার ট্রিটমেন্ট নিয়ে দেখেন। বিদেশে যেতে হবে না, ইন্ডিয়াতে যেতে হবে না। আমাদের চট্টগ্রামের মানুষের প্রতি অনুরোধ থাকবে, লক্ষ লক্ষ টাকা ইন্ডিয়ায় মানে খরচ করে আসতেছে, ইন্ডিয়াকে দিয়ে দিতেছে লক্ষ লক্ষ টাকা। আমার কথায় কেউ রাগ করবেন না, শুধু একবার এসে দেখেন স্যারের কাছে, এটা আপনাদের জন্য ভালো হবে। কারণ দেশের হাতের কাছে আমার সব কিছু আছে, আমি কেন বিদেশে যাব। দেখেন স্যার, আমি একটা কথা বলি, আমি ডাক্তারদের কাছে মানুষ রুগী কি জন্য যাই? ভালো হওয়ার জন্য, অবশ্যই ভালো। তো ডাক্তারকে সাজেস্ট করতে হবে, দেখেন মিস্টার আরিফ, এটা এই ব্যথাটা কোমর থেকে আসতে পারে, এই ব্যথাটা ঘাড় থেকে আসতে পারে, এই ব্যথাটা হাড়ও থেকে যেতে পারে। তো ডাক্তারকেই তো সাজেস্ট করতে হবে। আমি তাহলে তো, যদি এটা আমি জানতাম আমার প্রবলেমটা কোমরে, তাহলে আমি তো ডাক্তার হয়ে যেতাম, অবশ্যই অবশ্যই। ওরা, আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কখনোই বলে না যে আপনি এমআরআইটাই করান বা আপনি এই, যেহেতু আমি গোড়ালির ব্যথার জন্য আমি তো প্রায় এক মাসের উপরে, উনি বলছে 21 দিন, আমি এক মাসের উপরে থেরাপি দিলাম, তাহলে এক মাসের উপর থেরাপি দিলে আমি ইম্প্রুভ হচ্ছে না কেন? তো ডাক্তারকে বলতে হবে, মিস্টার আরিফ, আপনি একটা এমআরআই করান বা এই ব্যথাটা কোমর থেকে যাচ্ছে, এটা বলে নাই। প্রথমে আমি যখন ঘুম থেকে উঠতাম, সকালে ঘুম থেকে ওঠার পরপর আমার মানে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্লোরে মানে আমার ব্যথাটা আর পছন্দ লাগতো, কিছুক্ষণ হাঁটার পরে আবার এটা মানে আস্তে আস্তে ঠিক হয়ে যেত, হ্যাঁ ভালো লাগতো। আচ্ছা, তারপর আমি এটা ডাক্তারের কাছে, ওখানে অনেক ডাক্তার দেখাইছি, 500 জন 700 জন ডাক্তার দেখাইছি, ওরা শুধু মেডিসিন দিত। অনেকবার মানে কোমরের এক্স রে করাইছি, ব্লাড টেস্ট, অনেক বিভিন্ন মদিনাতে। তো ডাক্তাররা শুধু আমাকে মেডিসিন দিত, মেডিসিন দেওয়ার পরে যতদিন মেডিসিন খাইতাম ততদিন ভালো লাগতো, আবার মেডিসিন বন্ধ করে দিল, আবার খাবার ঠিক আছে। তারপরে দেশে আসলাম, দেশে আসার পরে আমাদের চট্টগ্রামে অনেক ডাক্তারকে দেখাইছি, দেখানোর পরে থেরাপি দিছি অনেক দিন, প্রায় 1.5 মাস থেরাপি দিছি। থেরাপি দেওয়ার পরে খুব একটা ইম্প্রুভ হয় নাই। আমি শেষের দিকে আরেকজন ডাক্তার ডাকাইছি, যখন এখানে আবার লকডাউন পড়লো, এই যে কিছুদিন আগে লকডাউন পড়লো না, লকডাউনে আবার আমাদের বাড়ির পাশে একজন ডাক্তারকে দেখাইলাম, উনি আমাকে আরও ভয়ভীতি দেখাইছে, এটা ভালো হবে না। শেষের দিকে উনি ভয় দেখালো, মানে আমি ঘরে কাউকে বলি নাই, ঘরে বললে মনে হয় ওরা স্ট্রোক করে মারা যেত। ওরা বলতেছে, উনি বলতেছে মানে এটা ইয়ে করতে হবে, যদি ওষুধে ভালো না হয় বা আমি যেই থেরাপিগুলো দিচ্ছি সেগুলো ভালো না হলে এটা এই সার্জারি করতে হবে। সার্জারি যখন করতে হবে, আমি আর দেরি করি নাই, আমি আমার মাকে বললাম, মা আমি ঢাকা চলে যাচ্ছি। শেষে আমার মা কান্নাকাটি শুরু করলো, আমি এখানে চলে আসছি, আজকে প্রায় 12 দিন মতো হলো এখানে চলে আসছি, স্যারের কাছে আসলাম। আমি ওখান থেকে ফোন দিয়ে এখানে আসছি, আসার পরে এখানে ট্রিটমেন্ট নিলাম, এখন তো আপনারা দেখতেছেন। বা স্যারের কাছে যখন প্রথম এসেছেন, স্যার কি বলেছে আপনাকে দেখে? স্যার বলেছে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি আমার এখানে 14 দিন থাকেন। এখন তো মাশাআল্লাহ আমি আজকে 11 দিন পরছে, 11 দিন আমি, আমার তো পুরো শরীর পাথর লাগতেছে, একদম পাতলা লাগতেছে, আগের সেই আগের মতো। জি, সে আগের মতো। আমার এইখানে যে ডান পাটা আমার ভার ছিল, মানে অনেক ভারী, মানে আমার বাম পা তো ইজি, ডান পাটা ভার ছিল। আমার ফ্যামিলিকে আমি বুঝতে দিই নাই, মানে ডান, আমি অনেক সাফারিং করছি, অনেক সাফারিং, এটা বলার মতো না। লাস্টে এখানে তো আমি আজকে 11 দিন, এখন তো আমার ভালো লাগতেছে, অনেক সুস্থ, একদম সুস্থতা বোধ করছি, আলহামদুলিল্লাহ। আমি ইন্ডিয়ায়ও মানে দুইবার গেছি, এইগুলোর জন্য না, অন্য বিষয়, অন্য অন্য রোগের জন্য গেছিলাম 2016 সালে। বেটার দেন ইন্ডিয়া, মানে ডিপিআরসি হসপিটাল, এখানের ম্যানেজমেন্টটা এত সুন্দর। আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের চিটাগঙ্গের মানুষকে বলবো, বিশেষ করে আপনারা যদি কোনো মানে ব্যথার জন্য বা প্যারালাইসিস বা ব্যথার জন্য কোনো রোগে ভুগেন, একবার শুধু ডিপিআরসি হসপিটালে এসে দেখেন, ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসে দেখেন, ওনার ট্রিটমেন্ট নিয়ে দেখেন। বিদেশে যেতে হবে না, ইন্ডিয়াতে যেতে হবে না। আমাদের চট্টগ্রামের মানুষের প্রতি অনুরোধ থাকবে, লক্ষ লক্ষ টাকা ইন্ডিয়ায় মানে খরচ করে আসতেছে, ইন্ডিয়াকে দিয়ে দিতেছে লক্ষ লক্ষ টাকা। আমার কথায় কেউ রাগ করবেন না, শুধু একবার এসে দেখেন স্যারের কাছে, এটা আপনাদের জন্য ভালো হবে।
কারণ দেশের দেশে দেশের হাতের কাছে আমার সবকিছু আছে, আমি কেন বিদেশে যাব? আসসালামু আলাইকুম। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগতম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের প্রতিদিনকার অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের অতিথি মোহাম্মদ আরিফ, বয়স 38 বছর বয়স, উনি একজন প্রবাসী। দীর্ঘ একটা সময় কোমর ব্যথাজনিত সমস্যা এবং পায়ের গোড়ালি ব্যথাজনিত সমস্যা উনি ভুগছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন। ওনার কর্মস্থলে ওনাকে দীর্ঘ একটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হতো এবং এটার জন্যই মূলত ওনার সমস্যাটা প্রথম শুরু হয়। এবং বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছেন, বিভিন্ন ট্রিটমেন্টের জন্য ছোটাছুটি করেছেন, শেষ পর্যন্ত উনি সফলও হয়েছেন। ওনার এই সফলতার পুরো গল্পটা আজকে আমরা ওনার কাছ থেকে, ওনার মুখ দিয়ে আমরা শুনব। শুরু করি। আসসালামু আলাইকুম স্যার। আপনার নামটা হচ্ছে মোহাম্মদ আরিফ? ইয়েস, মোহাম্মদ আরিফ। আচ্ছা, বাংলাদেশের দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি চট্টগ্রাম আনোয়ারায়। চট্টগ্রাম আনোয়ারায়। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে ঠিক কতদিন আগে আপনার এই সমস্যাটা শুরু হয়েছিল এবং সমস্যাটা মূলত কি ছিল? সমস্যাটা স্যার এক বছর যাবত, প্রায় এক বছর মদিনাতে আমি প্রথমে আমি যখন ঘুম থেকে উঠতাম, সকালে ঘুম থেকে ওঠার পরপর আমার মানে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্লোরে মানে আমার ব্যথাটা আর প্রচণ্ড লাগতো। কিছুক্ষণ হাঁটার পরে আবার এটা মানে আস্তে আস্তে ঠিক হয়ে যেত। হ্যাঁ, ভালো লাগতো। আচ্ছা, তারপর আমি এটা ডাক্তারের কাছে, ওখানে অনেক ডাক্তার দেখেছি, 5-6 জন 7 জন ডাক্তার দেখাইছি। ওরা শুধু মেডিসিন দিত, অনেকবার মানে কোমরের এক্স রে করাইছি, ব্লাড টেস্ট, অনেক বিভিন্ন মদিনাতে তো ডাক্তাররা শুধু আমাকে মেডিসিন দিত। মেডিসিন দেওয়ার পরে যতদিন মেডিসিন খাইতাম ততদিন ভালো লাগতো, আবার মেডিসিন বন্ধ করে দিল, আবার খারাপ লাগতো। ঠিক আছে, তার মানে আপনি কিছুটা হচ্ছে পেইনকিলার টাইপের কিছু ওষুধ খেতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ওষুধ খাইছি। আচ্ছা, তারপর ওই যতদিন খাইতাম ততদিন ভালো লাগতো, এরপর আবার খারাপ। তারপর আমি এখানে লকডাউন পড়লো, লকডাউনের মধ্যে অনেক ওখানে সাফারিং করছি, তারপরে দেশে আসলাম। দেশে আসার পরে আমাদের চট্টগ্রামে অনেক ডাক্তারকে দেখাইছি, দেখানোর পরে ওখানে থেরাপি দিছি অনেক দিন, প্রায় 1.5 মাস থেরাপি দিছি। থেরাপি দেওয়ার পরে খুব একটা ইম্প্রুভ হয় নাই। তো তারা কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছে? পরীক্ষা করেছিল মানে ওই যে গোড়ালির এক্স রে করাইছে আর কিছু ব্লাড টেস্ট করাইছে। ব্লাড টেস্টের মধ্যে কোনো প্রবলেম পায় নাই, কিন্তু গোড়ালির টেস্টের মধ্যে আমার গোড়ালিতে মানে একটু ওই হাড় বেড়ে গেছে বলছে, মানে এই গোড়ালিতে সামান্য ওটা। তো অনেকদিন ওখানে ট্রিটমেন্ট করলাম, কিন্তু আমি কোনো মানে খুব একটা মানে ইম্প্রুভ হয় নাই। আচ্ছা, ভালোর দিকে যায় নাই। তারপরে একদিন আমি তো দেশের বাইরে যেতে হবে, আমাকে জব করতে হবে, কারণ আমার তো কর্মস্থল, আমার জব না করলে আমি ফ্যামিলিকে কীভাবে চালাবো বা আমি কীভাবে চলবো? গড়ে সবাই চিন্তিত, মা, আমার ওয়াইফ সবাই চিন্তিত। শেষে আমি কি করলাম, স্যারের ফেসবুক পেজে আমার অনেকদিন যাবত অ্যাড আছে, তারপরে ইউটিউব চ্যানেল দেখি স্যারের, তো আমার মা বলতেছে তুই আর দেরি করিস না। ও সরি, আমি শেষের দিকে আরেকজন ডাক্তার ডাকাইছি, যখন এখানে আবার লকডাউন পড়লো, এই যে কিছুদিন আগে লকডাউন পড়লো না, লকডাউনে আবার আমাদের বাড়ির পাশে একজন ডাক্তারকে দেখাইলাম, উনি আমাকে আরও ভয়ভীতি দেখাইছে, এটা এই ভালো হবে না, এটা এই আমি ডাক্তারের নামটা বলছি না, কারণ এটা একটু বললে এটা সমস্যা হয়ে যায়, এটা ঠিক না। শেষে কি করলাম, ডাক্তার উনি কি কোনো এমআরআই বা কিছু করেছিলেন? হ্যাঁ, উনি এমআরআই করাইছে। এমআরআই করানোর পর উনি বলতেছে এটা আগে করতে হবে, এই ওষুধ খেয়ে যদি ভালো না হয় এটা। উনি সামান্য থেরাপি সেন্টার আছে ওনার, একটু টুকটাক ওই টেন্স, তারপরে আপনার ট্রাকশন, এগুলো আছে, তারপরে ইউএসটিসি, এগুলো দিত। মানে কমন কিছু থেরাপি সিস্টেম ওনার? না না, মোটামুটি আর কি। শেষের দিকে উনি ভয় দেখালো, ভয় দেখালো মানে আমি ঘরে কাউকে বলি নাই, ঘরে বললে মনে হয় ওরা স্ট্রোক করে মারা যেত। ওরা বলতেছে, উনি বলতেছে মানে এটা ইয়ে করতে হবে, যদি ওষুধে ভালো না হয় বা আমি যেই থেরাপিগুলো দিচ্ছি সেগুলো ভালো না হলে এটা এই সার্জারি করতে হবে। সার্জারি যখন করতে হবে আমি আর দেরি করি নাই, আমি আমার মাকে বললাম, মা আমি ঢাকা চলে যাচ্ছি। শেষে আমার মা কান্নাকাটি শুরু করলো,
আমি এখানে চলে আসছি, আজকে প্রায় 12 দিন মতো হলো এখানে চলে আসছি, স্যারের কাছে আসলাম। আমি ওখান থেকে ফোন দিয়ে এখানে আসছি, আসার পরে এখানে ট্রিটমেন্ট নিলাম। এখন তো আপনারা দেখতেছেন বা আর স্যার একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে আপনার পায়ের গোড়ালিতে ব্যথা ছিল, আমি চাইছি যে এর পাশাপাশি আপনার কোমরও একটা ব্যথা ছিল, সেই কোমরের ব্যথাটা আপনার পায়ের নিচ পর্যন্ত যেত, যেটাকে আমরা ছায়াটিকা বাদ বলি। এই সমস্যাটা কতদিনের? দেখেন স্যার, আমি একটা কথা বলি, আমি আমি ডাক্তারদের কাছে মানুষ রোগী কি জন্য যাই? ভালো হওয়ার জন্য। অবশ্যই ভালো তো ডাক্তারকে সাজেস্ট করতে হবে, দেখেন মিস্টার আরিফ, এটা এই ব্যথাটা কোমর থেকে আসতে পারে, এই ব্যথাটা ঘাড় থেকে আসতে পারে, এই ব্যথাটা হাড়ও থেকে যেতে পারে, তো ডাক্তারকেই তো সাজেস্ট করতে হবে। আমি তাহলে তো, যদি এটা আমি জানতাম আমার প্রবলেমটা কোমরে, তাহলে আমি তো ডাক্তার হয়ে যেতাম। অবশ্যই অবশ্যই। আমি ডাক্তারের কাছে রোগী কি জন্য যাই? ভালো হওয়ার জন্য। কিন্তু ডাক্তারকে সাজেস্ট, রোগটা সম্পর্কে জানতে চাই। জি, ডাক্তারকে সাজেস্ট করতে হবে এই এই ব্যথাটা কোমর থেকেও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে যেতে পারে। হ্যাঁ, আমি ওরা আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কখনোই বলে নাই যে আপনি এমআরআইটা করান বা আপনি এই, যেহেতু আমি গোড়ালির ব্যথার জন্য আমি তো প্রায় 1 মাসের উপরে, উনি বলছে 21 দিন, আমি 1 মাসের উপরে থেরাপি দিলাম। তাহলে 1 মাসের উপরে থেরাপি দিলে আমি ইম্প্রুভ হচ্ছে না কেন? তো ডাক্তারকে বলতে হবে, মিস্টার আরিফ আপনি একটা এমআরআই করান বা এটা মুহূর্তে কে যাচ্ছে, এটা বলে নাই। কিন্তু শেষের দিকে যে ডাক্তারটা, উনি মানে এটা ইয়া করছে যে উনি একটা এমআরআই করেছে। হ্যাঁ, এমআরআই করেছে। এমআরআই করার পরে আমার বুকটা মানে কি ধরা পড়েছে, ধরা পড়েছে যে আপনার কোমরের আপনার পিএলআইডি সমস্যা, পিএলআইডি সমস্যা। বাট উনি তো আমাকে ভয় দেখাইছে, এটা সার্জারি করতে হবে, সার্জারি করলে আপনি ভালো হয়ে যাবেন। মানে এই জিনিসটা যদি আসলে একদম প্রথম দিকেই করতো, প্রথম দিকে যদি আপনার সমস্যাটা ধরা পড়তো, তাহলে তো ট্রিটমেন্ট আরেকটু ভালোভাবে হতো এবং সঠিকভাবে আপনার যদি রোগটা ধরা পড়ে ট্রিটমেন্ট করাটা অনেক ইজি হয়ে যেত, ইজি হয়ে যেত। তো আমরা জানি যে আপনি পরবর্তীতে এই সমস্যাটা নিয়ে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, সেটা আপনি নিয়েছেন। তো স্যারের কাছে যে আই এসেছেন, আপনি বলেছেন আপনি দীর্ঘ একটা সময় স্যারের ফলোয়ার ছিলেন, তো স্যারের কাছে যখন প্রথম এসেছেন, স্যার কি বলেছে আপনাকে দেখে? স্যার বলেছে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি আমার এখানে 14 দিন থাকেন। এখন তো মাশাআল্লাহ আমি আজকে 11 দিন, পরশু 11 দিন, আমি আমার তো পুরো শরীর পাথর লাগতেছে, একদম পাতলা লাগতেছে, ঠিক আগের সেই আগের মতো। জি জি, সে আগের মতো। আমার এইখানে যে ডান পাটা আমার ভার ছিল, মানে মনে হতো যে অনেক ভারী, অনেক ভারী হাঁটা চলা, মানে আমার বাম পা তো ইজি, ডান পাটা ভার ভার ছিল। আমার ফ্যামিলিকে আমি বুঝতে দিই নাই, মানে ডান আমি অনেক সাফারিং করছি, অনেক সাফারিং, এটা বলার মতো না। লাস্টে এখানে তো আমি আজকে 11 দিন, এখন তো আমার ভালো লাগতেছে, অনেক সুস্থ, একদম সুস্থতা বোধ করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটা আসলে সবসময় স্যার বলে আসছেন তার সকল রোগীদেরকে বা সকল পেশেন্ট বা যারা আপামর জনগণ আছেন তাদের জন্য, যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটার মাধ্যমে খুব অল্প সময়ের ভিতরে অপারেশন ছাড়াই রোগী সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে যান, আমাদেরকে যদি সেই ট্রিটমেন্ট ব্যবস্থা সম্পর্কে যদি বলেন যে কখন কখন আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো বা কী কীভাবে করা হতো, সেই বিষয়গুলো যদি একটু খুলে বলতেন দর্শকদের জন্য। আসলে আমি যখন প্রথম দিন আসি, একবার এক মানে একবার থেরাপি দিয়েছি, প্রত্যেক দিন মানে তিনবার করে প্রত্যেক দিন থেরাপি দেওয়া হতো। সকাল সেই 8টা থেকে শুরু হতো, প্রায় 5টা 6টা পর্যন্ত, মানে আমার কন্টিনিউয়াসলি মানে বিভিন্ন রকমের ট্রিটমেন্টের উপর চলতো, বিভিন্ন ধরনের পাশাপাশি বিভিন্ন মেডিসিন চলতো, মেডিসিনও দিছে। তারপরে আপনার আমি যেটা গোড়ালির প্রবলেম ছিল সেটা 4-5 দিনের ভিতরে মানে একদম কমপ্লিট সুস্থ হয়ে গেছি, কিন্তু আলহামদুলিল্লাহ। আর এখানে যেটা কোমরের সমস্যা, ডিস্ক প্লপ সমস্যা ছিল, এটা এখন তো আজকে গত 2 দিন যাবত মানে একদম কমপ্লিটলি সুস্থ, একদম কমপ্লিটলি ভালো। তো আপনার কি মনে হচ্ছে না যে এই যে আপনার রোগটা, যে সঠিক সময়ে যদি আরও আগে ধরা পড়তো, আরেকটু আগে আপনি হয়তো ভালো হয়ে যেতেন, বা এই যে অল্প একটা সময়ের ভিতরে রোগটা নির্ণয় হয়েছে এবং আপনি এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, তো এই যে স্যারের যে ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আপনার খুব অল্প সময়ের ভিতরে র্যাপিডলি পাওয়ার কারণে এবং সঠিক ট্রিটমেন্ট পাওয়ার কারণে যে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালোভাবে বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? অনেক অনেক খুশি, আমি অনেক হ্যাপি, অনেক খুশি। আর আপনাদের ডিপিআরসি হসপিটালকে অনেক ধন্যবাদ, আর ডাক্তার স্যার শফিউল্লাহ প্রধান স্যারকেও অনেক ধন্যবাদ। আপনাদের ম্যানেজমেন্টের অনেক অনেক হ্যাপি, আপনাদের ম্যানেজমেন্টটা মাশাআল্লাহ একটা অনেক মানে কী বলবো, অনেক গুছানো ম্যানেজমেন্ট, আয়া থেকে বুয়া থেকে শুরু করে নার্সরা, আপনাদের স্টাফরা অনেক অনেক, আপনাদের ম্যানেজমেন্টের সবাই
সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। না, এটা অবশ্যই সত্যি যে আপনার পরিকল্পিতভাবে যদি আসলে সব কিছু, সব চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে আনুষঙ্গিক সব জিনিস যদি ঠিক থাকে, একটা মানুষকে আসলে সুস্থ করাটা খুব সময়ের ব্যাপার মাত্র। জি, খুব অল্প সময়ের ভিতরে হয়ে যায়। জি, আরেকটা জিনিস বলতে চাই, আমি ইন্ডিয়ায়ও মানে দুইবার গেছি, এইগুলোর জন্য না, অন্য বিষয়, অন্য অন্য রোগের জন্য গেছিলাম 2016 সালে। বেটার দেন ইন্ডিয়া মানে ডিপিআরসি হসপিটাল, এখানের ম্যানেজমেন্টটা এত সুন্দর। আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের চিটাগঙ্গের মানুষকে বলবো, বিশেষ করে আপনারা যদি কোনো মানে ব্যথার জন্য বা প্যারালাইসিস বা ব্যথার জন্য কোনো রোগে ভুগেন, একবার শুধু ডিপিআরসি হসপিটালে এসে দেখেন, ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসে দেখেন, ওনার ট্রিটমেন্ট নিয়ে দেখেন। বিদেশে যেতে হবে না, ইন্ডিয়াতে যেতে হবে না। আমাদের চট্টগ্রামের মানুষের প্রতি অনুরোধ থাকবে, লক্ষ লক্ষ টাকা ইন্ডিয়ায় মানে খরচ করে আসতেছে, ইন্ডিয়াকে দিয়ে দিতেছে লক্ষ লক্ষ টাকা। আমার কথায় কেউ রাগ করবেন না, শুধু একবার এসে দেখেন স্যারের কাছে, এটা আপনাদের জন্য ভালো হবে। কারণ দেশের হাতের কাছে আমার সব কিছু আছে, আমি কেন বিদেশে যাব। ধন্যবাদ মোহাম্মদ আরিফ। দর্শক মণ্ডলী, এই যে উনি আপনাদের জন্য কিন্তু বেশ কিছু মেসেজ রেখেছেন, উনি দেখেন যে দীর্ঘ একটা সময় উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, এক একজন এক এক ধরনের কথা বলেছেন, এক এক ধরনের এক এক ট্রিটমেন্ট করেছেন, বাট সব শেষে উনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন মাত্র 12 দিনে, আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ। এই যে ওনার কথা বলার শক্তি, ওনার গলার জোর, এটাই কিন্তু আসলে বলে দেয় যে উনি কতটা সুস্থ। এটা মনের ভিতর থেকে আসছে, মনের ভিতর থেকে না আসলে কিন্তু কেউ এইভাবে কথাগুলো বলতে পারে না। এই জায়গায় আপনি আপনার নিজেকে দাঁড় করান, এই জায়গায় কিন্তু একদিন আপনি নিজেও বসতে পারেন। আপনি নিজে যদি অসুস্থ থেকে থাকেন বা আপনার বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী যে কেউ, আপনার একটা সঠিক সিদ্ধান্ত তার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। উনিও কিন্তু এরকম বুক ভরা সাহস নিয়ে উনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো। সুস্থ জীবন যিনি মাত্র উপভোগ করেছেন তিনি জানেন যে সুস্থতা কী, আর যিনি অসুস্থতা তিনি জানেন অসুস্থতা কাকে বলে, কতটা কষ্টের সেই জীবন। সেই কষ্ট থেকে আমরা আপনাদেরকে ফিরিয়ে আনতে চাই, আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, শুধু আপনি আপনার হাতটা বাড়িয়ে দেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এই যে আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করেছেন, অসংখ্য রোগী থেকে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ, আর ডিপিআরসি হসপিটালকে ধন্যবাদ, আপনাদের ম্যানেজমেন্টের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।